हेलो एवरीवान अस्सलामु आलैकुम आमी आशफाक नासिफ अभिनंदन और आपनारा देखें आशफाक नासिफ टेक आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार आजकेर एई भिडियोते। तो आज के आपनादेरके देखाबो जे किभाबे विंडोज 10 एर आपडेटटा बंद करा जाए। एई विंडोज 10 एर आपडेटटा किन्तु अनेक समय देखा जाए जे माने एकटा बिरक्तिर कारण हये दाड़ाय, देखा जाच्छे जे सब समय आपडेट होतेई थाके। तारपरे पिसि जखन रिस्टार्ट देওয়া হয় বা অন করা হয় তখন এই আপডেটটা হওয়ার জন্য আবার আপডেটটা ইনস্টল হওয়ার জন্য অনেক সময় নিয়ে নেয়। তো সব মিলে এটা একটা ঝামেলা মনে হয় অনেকের কাছে আমাদের। তো আমরা চাইলে এই উইন্ডোজ আপডেটটা বন্ধ করে ফেলতে পারি, তো সেটা কিভাবে করব তাই দেখাবো, ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমাদের যে কম্পিউটার ইন্টারনেট কানেকশন আছে সেটা একটু বন্ধ করে রাখলে বেটার হবে। তো আমি আমার এখান থেকে ওয়াইফাই কানেকশনটা অফ করে দিলাম এবং অফ করার পর এখান থেকে আমরা উইন্ডোজের যে লোগোটা আছে স্টার্ট বাটনে সেটার উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাব রানে। রানে আসার পর এখানে আমরা টাইপ করব services.msc, এটা টাইপ করার পর এখান থেকে আমরা দেব ওকে। এরপর আমরা এরকম একটা নতুন উইন্ডো পাবো, এখান থেকে আমরা এখানে পাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস। এটার উপর আমরা ডাবল ক্লিক করে ওপেন করব এবং ওপেন করার পর এখানে দেখবেন স্টার্টআপ টাইপ আছে একটা, এখানে এখানে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব হচ্ছে ডিজেবল এবং ডিজেবল করার পর আমরা এখান থেকে দেব অ্যাপ্লাই এবং তারপর এখান থেকে এখানে দেখেন সার্ভিস স্ট্যাটাস এখানে আছে, এখান থেকে কিন্তু রানিং আছে, এটাকে আমরা অফ করে দেবো। এখান থেকে আমরা দেবো স্টপ এবং তারপর আমরা দেবো ওকে। তো আমাদের একটা কাজ শেষ এবং আমাদের লাস্ট কাজ করা লাগবে এখন, সেটা হচ্ছে একদম নিচে চলে আসবো। এটা নিচে চলে আসার পর এখানে আমরা পাবো উইন্ডোজ আপডেট, এটার উপর ডাবল ক্লিক করবো এবং ডাবল ক্লিক করার পর এখান থেকে স্টার্টআপ টাইপ আমরা একইভাবে এখান থেকে করে দেবো ডিসেবল এবং এখান থেকে দেবো অ্যাপ্লাই এবং এখান থেকে দেবো সার্ভিস স্ট্যাটাস, এখান থেকে দেবো স্টপ, এরপর আমরা এখান থেকে দেবো ওকে। তো এখন আপনার উইন্ডোজ আপডেট আপনার পিসিতে অফ হয়ে যাবে, এখন আর উইন্ডোজ আপডেট হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন আমরা কত সহজে উইন্ডোজ 10 এর আপডেটটা অফ করে ফেললাম। আশা করি আপনারা এখন সবাই এই সমস্যাটা থেকে আপনারা সলিউশন পাবেন। তো এটাই ছিল মূলত আমার আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।